হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পসিবল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। ব্যাকগ্রাউন্ডে একটু আধটু টিভির আওয়াজ আসতে পারে, কারণ মিস্টার ঘোষ আজকে বাড়িতে আছে, তো টিভি দেখছে, তাকে বলা যাবে না যে টিভি আসতে করো। তো আমাকে আমার মতন করে ভিডিও করার জন্য সে ছেড়ে দিয়েছে। সকালের কাজ মোটামুটি কমপ্লিট, আর আমি ধরেছি বাইরে লাঞ্চ করাতে নিয়ে যাবে, দেখা যাক যাওয়া যায় কি না, কারণ ছেলেদেরকে স্কুল থেকে নিয়ে যদি হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো চলে আসি মেন টপিকে। আমার টপিক তো তোমরা জানোই, তো চলো, কালকে একটা বড় একটা টপিক খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমাদের হোটেলওয়ালি যে বসাক, আচ্ছা সে আর আমাদের কণিকা যে গুন্ডি রানী, তো তাকে নিয়ে এখন প্রচুর পরিমাণে জলঘোলা করছে কে, একজন, যার সাথে দুজনেরই কিন্তু সূত্র খুব ভালো রকমভাবে। আচ্ছা, এই বসাকের করা একটা কমেন্ট আর এই কণিকার দেওয়া একটা লাভ রিয়্যাক্ট, এটাই হয়ে গেছে মেন মোদ্দা বড়সড়। আচ্ছা, এখানে যেটা ও বলেছে, মানে যেটা নিয়ে ও অতিরিক্ত বেশি মানে তর্পাচ্ছে, অতিরিক্ত তর্পাচ্ছে, যে এরা কেন এর কমেন্টে লাভ রিয়্যাক্ট দিল প্লাস রিপ্লাই করলো, কেন বাকিদেরকে করলো না, এই কারণে যে ও আমাকে খিস্তি দিচ্ছে, এই কারণে অনেক কিছু বললো, যে সরু চালের ভাত খাও, তুমি মটন বিরিয়ানি খাও, আর তোমাদের বুদ্ধি এরকম যে এরকম একটা লোককে হায়ার করতে। আচ্ছা, তার জন্য পরিষ্কার বলেই দিয়েছে, আমি থাম্বনেলটা তোমাদের একবার বলছি, থাম্বনেলটা এরকম কিছু একটা ছিল যে রতনে রতন চেনে, যেটা হয় শুয়োরে চেনে কচু, সেখানে চরিত্রহীন চেনে বারোভাতারি। তো এবার আমি একটা মেন পয়েন্টে আসি, এই বারোভাতারিটাকে সবার আগে বন্ধু পাতিয়েছিলিস তুই, হ্যাঁ বন্ধু পাতিয়েছিলিস তুই, ঘরে আনার চেষ্টা করছিলিস তুই, তার নামে গিয়ে পুজো দিয়ে এসেছিলিস তুই, তা বলি এত কিছু করলে, মানে করার করেছিলিস শুধুমাত্র নিজের চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, চ্যানেলটা যেই দাঁড়িয়ে গেছে, আর এই বসাকের মতন মানুষ, এই বসাকের মতন মানুষ তোর মুখের মধ্যে লাথি মেরেছে, তোর ঝালটা ওইখানে, আর দিনে রাতে আমি তো তোর কথা শুনে যে গালাগালি দিচ্ছে, কী গালাগালি দিচ্ছে, কারণ আমার তো সাবস্ক্রাইব করা নেই, আমার কাছে নোটিফিকেশান আসে না, তো কাল রাত্রিবেলা আমি গেলাম আর হেডফোন লাগিয়ে শুনতে গেলাম, রামপাট রামপাট, হরি বাপরে, কাম থেকে তো রক্ত বেরিয়ে আসবে। যাই হোক, সেটা তোদের ভেতরকার ব্যাপার, এমন জায়গা হয়তো তৈরি করেছিস যে এত খিস্তি ও র কাঁচা কাঁচা খিস্তি মারছে, তো যাই হোক। আর এবার বলি, তোর হয়ে গেছে প্রবলেম, এটা অনেক কষ্ট আর কসরত করেছিলিস বসাককে নিজের দিকে যাওয়া, যখনই মানে এখন তো আমি দেখতে পাচ্ছি যে তুই যাদেরকে টানার চেষ্টা করেছিলি তারা তোর এগেনস্টে গেলেই তুই তখন ক্ষিপ্ত, সেটা পুরো ফার্স্ট্রেশনটা দেখা যাচ্ছে। আমি তোকে আমি ফার্স্ট্রেটেড মহিলা বলি, ভালো বলি, আর একদম তুই তারই যোগ্য। আচ্ছা, মানে এখন আজ সকালের ভিডিওটাও তোর দেখলাম, ঝুমার মতন মানুষ, মানে যত থার্ড ক্যাটাগরির যত লোকেরা, তারা এসেও তোর মুখের মধ্যে মুতে দিয়ে যাচ্ছে। আমার কথা ছাড়, আমি তো খ্যাকশিয়ার, আমি তো তোর পিন্ডি চটকাচ্ছি অনেক দিন ধরে, তুই যেমন MSLR-টা চটকে তুই বুঝতে পারছিস না যে আমি MSLR-এর পিন্ডি চটকাচ্ছি, কিন্তু তুই আমারটা বুঝতে পারছিস যে আমি তোর পিন্ডি চটকাচ্ছি। যাই হোক, তারপরে আবার কী বলিস, গুন্ডা রাজা উজ্জ্বলকে, আচ্ছা গুন্ডি রানী কণিকাকে, নাম তো সেকেন্ডে চেঞ্জ করিস, তো চেঞ্জ করে এখানে দাঁড়িয়েছিস। আচ্ছা, কেন বলিস যে ওরা চিরুনি ঘোরায়, দর্শকের নাকের ওপরে চিরুনি ঘোরায়, আর গুন্ডা রাজা বসে বসে স্ট্রাইক মারে, এই জন্য ওরা গুন্ডা। তা বলি, যবে থেকে এই ঢিসুমটা খুলেছিস, তো তার আগে থেকেই তুই থ্রেট মেরে যাচ্ছিস, তুই আর তোর ওই সো কল্ড হাফ লেডিস ভাইটা, থ্রেট মেরে যাচ্ছিস, তো থ্রেটিং মারে কারা, গুন্ডারা না, তো নিজেরাও কিন্তু ওই খাতাতেই পড়ে গেছিস, শুধু চিরুনিটুকু ঘোরাচ্ছিস না, আঙ্গুল খুব ঘোরাচ্ছিস, আর কথায় কথায় ফোট ফোট। ইউটিউবটা কি তোর বাপের না আমার বাপের, যে তুই বলবি ফোট আর আমি বলবো ফোট, তো তুই ফুটে যাবি, তুই বলবি ফোট তো আমি ফুটে যাবো, কার বাবার, তোর বাবার না আমার বাবার, হ্যাঁ তো একটু না নিজের মানটা একটু শান্ত কর, একটু শান্ত কর, তুই বলিস না অ্যাভয়েড করার, তারপর তুই কী বললি, তুই আমাকে অনেক দয়া করেছিস, উফ বাবা, তোর দয়ার পাত্রী হয়ে আমি তো ধন্য হয়ে গেলাম, আমি তো ধন্য হয়ে গেলাম, আর কী বললি, আমার গুষ্টি নাড়াবে, যা যা নাড়িয়ে দিয়ে যা, তুই যতটা তোর গুষ্টি নাড়ানো তুই নাড়া, তোর ফ্রাস্ট্রেশনগুলো তুই রিল্যাক্স হয়ে যা, আমি চাই তুই বের করে নে, তুই যতটা খিস্তি, তুই যদি বলতে পারিস, তুই তো আবার খিস্তি মারিস না, তুই আবার ভদ্রবাড়ির সো কল্ড বউ, যাই হোক তুই খিস্তি মারিস না, তুই ভালো ভাষায় তুই বলিস, হ্যাঁ বাকশালি, হ্যাঁ ভেন্ডি মিন্স রেন্ডি, শান্তির ছেলে মিন্স খানকির ছেলে, এইগুলো তুই মারিস না, তুই মারিস না, ওগুলো রিম্পা মারে, ও রিম্পা মারে, হ্যাঁ তো যাই হোক, ভদ্রতার বহালটা মানুষের বোঝা যায় জানিস তো। আর তোর ওই সকল ভাই কালকে আবার বলছিল আমি ওকে ডাকছি ঘরে ঢুক, তো হাসছি সরি, এই কারণে কারণ মিস্টার ঘোষ এসে দাঁড়িয়েছিল, বলছে কী করছো, মানে ভিডিও গেল। আচ্ছা, তো এবার বলি, এই হচ্ছে তোর প্রবলেমটা, যে তুই একটা সময় যাদেরকে তুই আজকে যেমন বলছিস যে চরিত্রহীনরা চেনে বারো ভাতারিকে, তো একটা সময় তো তাকে আগলে তুই রেখেছিলিস, জড়িয়ে সে একবারে কলিজার মধ্যে তাকে নিয়ে আবার পুজো দিতে গেছিলিস, যখন পুজো দিতে গেছিলিস তখনও বারো ভাতারি ছিল না, নাকি তখন এক ভাতারিই ছিল, বাবা পারিস, নিজের জায়গাটা নিজেই পরিষ্কার ভাবে না, চোখে আঙুল দেখিয়ে লোককে বলে দিচ্ছি সেই দেখো, এবার তোর দর্শকরা তোকে ভালোবাসে সেটা নিয়ে কোনোরকম কোনো বক্তব্য নেই, দর্শকদের যাকে ইচ্ছা তাকে ভালো লাগতেই পারে, বাট তুই একবার নিজে ভেবে দেখবি যে আজকে কণিকার করা একটা লাভ রিয়্যাক্টটা তুই যখন এতটাই ক্ষিপ্ত, কারণ কেন যে বসাক তোকে প্রচুর পরিমাণে ইনসাল্ট করে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে যে আমি একটা সময় এই বসাককে নিয়ে এত আমি ঘেটেছি,
তাকে বাড়িতে আনতে চেষ্টা করেছি, তার নামে কিন্তু ইউটিউবেরটাকে পয়সা পর্যন্ত এই সরি কি পুজো পর্যন্ত দিয়ে এসেছি। তাহলে এত কিছু করেছিলি যখন, তখন কি তোর মনে ছিল না যে এতে হোটেল বাড়ি, এ তো বারোভাতারি, এ তো দশজনের সাথে শুয়ে বেড়ায়? তো তখন কি সব একদম এত বুদ্ধি তোর? তো তুই তো মনে করিস সবার থেকে বুদ্ধিমতী তুই, তো সেই বুদ্ধিগুলো কি একদম হাওয়ায় উড়িয়ে দিয়েছিলিস নাকি? সব বুদ্ধি হাওয়ায় উড়িয়ে দিয়েছিলিস। আচ্ছা যাই হোক, এবার পরে আমি বলছি। আর সত্যিই কণিকা উজ্জ্বলের এইটা একটা সবচেয়ে বড় ভুল হয়েছে যে ওরা হিস্ট্রিটা চেক করেনি। হিস্ট্রিটা চেক করলে তোর নামটা সেখানে আরও আগে চলে আসতো, জানতে পারতো তারা যে তোর সাথে তো প্রচুর মাখামাখি একটা সময় ছিল। প্রত্যেকটা হিস্ট্রিতে তুই আছিস, কিন্তু তুই আছিস আর সত্যি কথা ইউটিউবে সেই জায়গাটাও তুই করে নিয়েছিস যে এত নামি দামি মানুষগুলোর সাথে তোর একদম রীতিমতন ভালো বন্ডিং ছিল একটা সময়, আর একটা সময় এই অবস্থা। আজকে তোর বিষয়ে, তোর ভাইয়ের বিষয়ে এত নোংরা নোংরা কথা বলে দিচ্ছে সে, আর আজকে যেখানে একটা খালি শুভেচ্ছা জানাচ্ছি সেই কমেন্টের ওপর লাভ রিয়েক্ট দিচ্ছে, সেখানে তো গিয়ে তোর আর তোর ভাইয়ের নামে নিন্দাটা ওখানে ওখানে তো কমেন্ট বক্সে কোথাও করেনি বা তোর নাম উচ্চারণ করেনি। বাট তাহলে একটা দেওয়া লাভ রিয়াক্ট নিয়ে এতটা একটা ভিডিও, দুখানা ভিডিও নামিয়ে ফেললি, দুখানা। আর তুই বলিস না যে আমার বাবা টাকার লোভ নেই, সবাই এখানে তো টাকা 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 বলিস না, এই কথাটা দ্বিতীয় দিন থেকে বলবি না, কারণ এখন ওয়াইটির সবচেয়ে বড় লোভী হয়ে গেছিস তুই। দিনের পর দিন একটার পর একটা চ্যানেল খুলছিস, আমরা অপেক্ষায় আছি তোর এরকম দশখানা চ্যানেল হোক। বুঝতে পেরেছিস, তুই টাকার গদিতে শুয়ে থাক, টাকার গদিতে শুয়ে থাক, এরকম মানুষের পিণ্ডি চটকা আর যতদিন আছে, মানে এই MSL এর মতন ক্যারেক্টারগুলো যতদিন আছে ততদিন তুই কন্টেন্টও পাবি, ততদিন তাদের ঘাটাবি, ঘাটিয়ে ঘাটিয়ে তুই পয়সা জমাতে পারবি, নতুন নতুন চ্যানেল খুলবি, আর আমাদের মতন ক্যাশিয়াল নিয়েও আসবে যাদের জন্য তোকে আর একটা চ্যানেল খুলতে হচ্ছে, থার্ড চ্যানেল, সেই চ্যানেল খুলে তোকে ওখানে বসতে হচ্ছে। দেখ কত অঢাল সময়, কত অঢাল সময় আমরা পাই না জানিস তো, আমরা সত্যিই পাই না। কেন বলতো, সংসার আছে, ছেলে মেয়ে আছে, মানে আমার দুই ছেলে আছে, সংসারে সমস্ত রকম কাজকর্ম আছে, আর তোর কথা মতন তো যেসব মহিলারা বাড়িতে কাজ করে তারা কাজের মাসি হয়। যাই হোক, মেন্টালিটি বিয়েড করেছিস, বোঝা যায় কথায় বোঝা যায়। সবসময় না নিজের খারাপটা প্রকাশ করার জন্য খিস্তি দিতে লাগে না, খিস্তি ছাড়াও কিন্তু মানুষের চরিত্রটা প্রকাশ পায় যে বাবা বাবা সে খিস্তি ছাড়াই কত নাম্বার ওয়ান, সেটা হচ্ছিস তুই, সেই ক্যাটাগরিটাতে তুই পড়িস। আর খিস্তি আমি যে বালচাল বলি সেটা তো কোনো খিস্তির খাতায় পড়ে না, খিস্তি তো বলছে বসাক। তাহলে সেই কথাটা পুরোপুরি তোর ওপরেও লাগু হচ্ছে যে রতনের রতন চেনে আর চরিত্রহীন চেনে বেশ্যাকে, যেমন তুই চিনেছিলিস বসাককে আর তাকে ঘরে আনতে চেয়েছিলিস, তার নামে পুজো পর্যন্ত দিয়েছিলিস। তো আজকে সেই বসাকি যদি তোর ভাইকে নিয়ে তোকে নিয়ে সম্পর্কে বলে, তা খারাপ কী আছে? একটা সময় তুই তো চিনেছিলিস, তাকে ভালোবেসেছিলিস, তো তুই 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 নিজেকে সেই খাতে রাখছিস না? কণিকার দেওয়া একটা লাভ রিয়াক্টে যদি ও চরিত্রহীন হয়ে গিয়ে বেশ্যাকে চিনতে পারে, তো তুই তো এই বেশ্যাটাকে অনেকদিন আগে থেকে চিনে বসেছিলিস, ঘরে ঢোকাতেও চেয়েছিলিস, তাহলে তাহলে চরিত্রহীন তো তার মানে তুইও হলি, হলি কি না? তোরই বলা কথা, কিন্তু আমার কিন্তু বলা কথা না, এটা তোর কথাতেই তোকে আমি জিজ্ঞাসা করলাম। উল্টোভাবে নিবি না কিন্তু, সোজাভাবেই নিবি, তুই তো আবার খুব উল্টো ধরিস, যে যেটাই বলে সেটাকে উল্টো ধরে নিস, অথচ তুই ভাবিস কি যে সামনের লোকটাও যেটাই বলছে সে আমারটা উল্টোই ধরছে, আমি যেটা বলতে চাইছি ভুলটা হচ্ছে। তোরটাও যেমন ভুল ধরতে পারে, তুইও যেমন লোকেরটা ধরতে পারিস, সেরকম তোর ভুলটাও লোকে ধরতে পারে, এই যে ধরার জন্য আমি বসে আছি, বুঝলি কি না? না 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 না, এটা একটুখানি ভুল হয়ে গেলো যে কণিকার একটা জায়গার লক আছে, আর বসাকের কথা তো ছেড়ে দে, ওকে তো ধরতা দিয়ে আমি ধরি না, কিন্তু তোরও কিন্তু একটা জায়গা না, তোর একটা জায়গার কিন্তু দুটো পজিশন তোর লক আছে, ভুলে যাসনি তো, তাই একটু মনে করিয়ে দিলাম, যাই হোক আমার থেকে তুই ভালো জানিস। আচ্ছা এইটা বলতে পারবি না যে কণিকা বলতে পারবে না ওর বাচ্চার বাবাটাকে, কারণ স্কুলের খাতায় বার্থ সার্টিফিকেটে উজ্জ্বলের নামই কিন্তু রয়েছে, বাচ্চাটা কিন্তু উজ্জ্বলকেই বাবা বলে ডাকে, দুনিয়ার কাছে কিন্তু উজ্জ্বলই ওর বাবা। তোর মনটা কালো বলে তুই মনে করিস দুনিয়াটাও ওই রকম? তুই সেটাই ভাববি, তুই আগে একটা 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 বের করে নে। আমি চাই ভগবান করুক তোর কোলজুড়ে একটা বেবি আসুক, কারণ কি বলতো, যতক্ষণ না একটা বেবি আসবে না এই এই যে তোর জিনিসগুলো না বন্ধ হবে না, বন্ধ হবে না। তুই মিলিয়ে নিস আমার কথাটা, হ্যাঁ তোর এগেনস্টে বলতে পারি কিছু কিছু ভালো বুদ্ধি আমিও দিই কিন্তু, বুঝতে পেরেছি, আর তোকে তো ভালো বুদ্ধি দেবই। যেদিন তোর কোলে একটা বেবি এসে যাবে না, তুই নিজেকে কতটা যে পরিবর্তন করে ফেলবি তুই সেটা নিজেও বুঝতে পারবি, আর সেদিনকে তুই মনে করবি যে এই খ্যাকশিয়াল তোকে বলেছিল। এটা আমার না, এটা সবাই বলবে, সবার এক কথা যে তুই দেখবি তোর গোল জুড়ে যেদিন একটা বেবি চলে আসবে তুই আর এই কথাগুলো বলবি না, যা নিজের জায়গা খালি থাকে না কেউ এইভাবে অন্যের বাচ্চাকে ধরে টানাটানি করে না। তোর তোর কথা মতন মানে তুই যেটা বলিস, তুই তো এখনকার দিনের মর্ডার হয়ে সেকালের দিনের সেই বুড়িদের মতন কথা বলিস, তুই বলিস যে বাচ্চা তখনই পবিত্র হয় যখন বিয়ের পর সেটা হয়, বিয়ের আগে হলে সেটাকে পাপ বলে, বাচ্চাটাকে পাপ বলে না, করা কর্মটাকে হয়তো পাপ বলে কিন্তু বাচ্চাটা বাচ্চা কোনো সময় পাপ হয় না, বাচ্চা পাপ হয় না, ভগবানের দেওয়া জিনিস, কেউ পায় কেউ পায় না, আর যে পায় সে তো আগলে রাখে, আর কিছু কিছু মানুষ যারা পায় না তারা তো তার মর্মটা বোঝে। শুধুমাত্র তোকেই দেখলাম এই জিনিসটা যে বাচ্চার হিসাবে তুই পাপ পূর্ণ করছিস। আচ্ছা চল, এইখানে আমি এইখানে টপিকটা ক্লিয়ার করে দিলাম যে বসাককে নিয়ে তোর প্রবলেমটা এখানে
যেহেতু বসাক একটা সময় তোর বন্ধু ছিল, আর আজকে কণিকার করে একটা লাভ রিয়্যাক্টে তুই ভাবলি যে কণিকারাও হাওয়া দিচ্ছে, যে ও যাতে লাফায়। তোরা তুই বিশেষ করে ভালো করে জানবি যে বসাককে কখনো হাওয়া দিতে লাগে না, বসাক আপনার মর্জির মালিক। হ্যাঁ, ও হোটেলে যাবেও যেটা যেমন সমক্ষে করে, ও কারোর সাথে শুলেও যেমন সমক্ষে করে, সবটাই সমক্ষে করে, ওর ক্যারেক্টারটাই ওই রকম। তো বসাককে হাওয়া দেওয়ার দরকার লাগে না, এটা হয়ে গেল। এবার আসি এই তুই মেন চ্যানেলে, না আমার নাম বলবি না বলছিলিস, কিন্তু আজকে না তুই বলে দিলি, ভুল করে ফেলছি জানিস, একটুখানি রিল্যাক্স হয়ে যা, বড্ড বেশি ওভার এক্সাইটেড আর ওভার কনফিডেন্স হয়ে গেছে, তোর কথাবার্তায় বোঝা যাচ্ছে ভীষণ ওভার কনফিডেন্স। এত ওভার কনফিডেন্স কিন্তু পতনের মূল কারণ হয়, এত বাড়িস না। যাক ঠিক আছে, চল সেটা সময় হলেই দেখা যাবে। দ্বিতীয়ত হচ্ছে তুই আজকে ক্লিয়ার করলি, কোন কথাটা ক্লিয়ার করলি, যে ওই কাটা পাঠা কথাটা যেটা নিয়ে চারিদিকে এত রাওড়াচ্ছে, তুই কী ক্লিয়ার করলি আমি একটু বলে দিই। আচ্ছা, তোর আজকে যেটা জুমাদিকে বলার পর যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে কাঠা পাঠা নিয়ে প্রচুর তোলপাড় হয়ে যাচ্ছে চারিদিকে, প্রচুর পরিমাণে তোলপাড় হয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা কী হয়েছে, ওভার এক্সাইটমেন্টে না তুই বলে দিয়েছিস কথাটা। আচ্ছা, আমি মেনেই নিলাম যে তুই সেইভাবে বলিসনি, সেই কথা বলিসনি, তুই ধর্মকে টানিসনি, চল ছেড়ে দিলাম আমি। কিন্তু তুই ওভার এক্সাইটমেন্টে যে কথাটাকে ওখানে বলে দিয়েছিলিস যে কাঠা পাঠা, তুই ভাবতে পারিসনি এই কথাটাকে নিয়ে এতটা জলঘোলা হয়ে যাবে, ভাবতে পারিসনি যে এতটা জলঘোলা হয়ে যাবে। কারণ কথাটা শুনতেই ওখানে এমন লাগছিল যে মানুষ কিন্তু ধর্মটাকেই আগে টানবে, যেটা হয়েছে যেটা হয়েছে। এবার তুই পরিষ্কার বলতে পারবি, সাচ্চা মনে কাজ সাদা মনে কাদানি, এবার তুই ভালো মতন বলতে পারবি যে তুই সেটাকে কোন কোন ওয়েতে বলেছিলিস, যে কাটা পাঠা পাঠা ওই অর্থে যে মুসলিম কমিউনিটিকে ছোট করে, নাকি এই অর্থে যেটা তুই এক্সপ্লেন করে, আমি এক্সপ্লেনেশনটা একবার বলে দিই। যাক, বিশ্লেষণটা দিলি, কিন্তু তাহলে এত অপেক্ষা করলি কিসের জন্য, তাহলে এতটা অপেক্ষা কেন করা হলো? যদি বিশ্লেষণটা দেওয়ারই ছিল, তুই বুঝতেই পারছিস তুই কী ভাবছিলিস যে জিনিসটা আরও জলঘোলা হোক, তোর তো তখনই জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল যখন এক জায়গার বেশি দুজন লোক এটাকে ধর্মের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। কারণ তোর কথাটা শুনতে কিন্তু সেরকমই মনে হচ্ছিল, আমি বলছি না, কারণ দুনিয়াতে তো পাঁচটা আঙ্গুল তো সমান হয় না কখনো, তুই যেটা ভাববি সেটা যে আমি ভাববো আর সেটা কোনোদিনও সম্ভব না, তো সেরকম আমি যেটা ভাববো সেটা আরেকজন ভাববে সেটাও কখনো সম্ভব না। তো যখন তুই দেখলি যে তোর ওই করা কমিউনিটি পোস্টটাতে প্রত্যেকটা মানুষ কিন্তু ঘুরিয়ে সেটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, নোংরা খেলা না, নোংরা খেলা না, খেলাটার মধ্যে আগুনে ঘিটা তুই ঢেলে দিয়েছিলিস ওই কথাটা বলে দিয়ে। এবার যার টানা সে নিজের গায়ে টেনে নিয়েছে, এবার শুনতে জিনিসটা কিন্তু ওরকমই লাগবে, তো তুই তখনই ক্লিয়ার করে দিতে পারতি। তুই এই দুদিন তিন দিন চার দিন ওয়েট করলি কিসের জন্য? ক্যাশিয়ালি বলেছে ক্লিয়ার করতে, তুই তখন এসে ক্লিয়ার করতে বসলি। আমার বলা কথায় ক্লিয়ার করার দরকার ছিল না, আমার বলা কথায় তোর ক্লিয়ার করার দরকার ছিল না, তুই এমনি তুই ক্লিয়ার করতে। তার কাটা পাথা, তো তার কথাটা কোথায় গেল, কে বুঝবে তুই তার কাটা পাথা পাঠা বলেছিস? ষোলোকে তো দেখতে পাচ্ছে তোর ওই পোস্টটা, যে কাটা এসে তুই এক্সপ্লেন করছিস যে তার কাটা পাঠা বলেছি, পাঠাকে কাটলে যেমন ছটপট করে ও সেরকম লাফাচ্ছিল, এরকমভাবে বিশ্লেষণ দিতে পারতি। হঠাৎ করে ওই একটা শব্দ বলে দিয়েছি তো মানুষ তো ধর্মের দিকেই টানবে, আর বিশেষ করে মুসলিম কমিউনিটির লোক যে টেনেছে, রাহুল নিজের গায়ে নিয়ে টেনে নিয়ে গেছে। তোর বিশ্লেষণ বা ক্লিয়ার করার উচিত ছিল তুই এতটা দিন লেট না করে, তুই আরও দুদিন আগে বলতে পারতিস, জিনিসটা এতটা জলঘোলালো, চারিদিকে আওড়াচ্ছে, চারিদিকে আওড়াচ্ছে, লোকে খেলা করছে, শুধু খেলার অধিকার তোমাদেরই দিয়েছে, তোমরাই খালি খেলে বেড়াবে, ক্যাচিং ক্যাচিং খেলা খালি তোমরা করে করে বেড়াবে, আর লোকে বলতে গেলেই তখনই যা ক্লিয়ার করে দিয়ে গেছিস, ভালো হয়েছে। এত বলার দরকার ছিল না যে বন্ধু বান্ধব সবাই এখন জানে, প্রত্যেকের স্কুলে হোক আশেপাশে হোক মুসলিম বন্ধু বান্ধব সবার প্রত্যেকের থাকে, সবাই আমরা একই বাড়িতে খেয়েছি, আমাদের পাশের বাড়িতে করা তো মুসলিম, ওরা তো আমার মায়ের কাছে এসে ওদের বাড়িতে অনুষ্ঠান, যখন বললো যে আন্টিজি বিরিয়ানি হওয়া হ্যাঁ দেনা হ্যাঁ আপকো, মা বললো ছোটো একটা বাটি দিয়েছিল, তখন বললো কি ইতনা সামে নিয়ে ওগা, তো মা বললো চলে যায়, সোজা রান্নাঘরে ঢুকে গিয়ে বাসনের ওখান থেকে বড় বাসন নিয়ে এসেছিল। তার মানে বুঝতে পারছিস তো যে সেই মানুষটার ওপর কিন্তু আমাদের কিচ্ছু। তো এই গেল ব্যাপার, ও ক্লিয়ার করে দিল, আর তো এইটা নিয়ে আর কেউ হাঁটাঘাটি করবে না, আর আমি তো করবোই না, চলো হয়ে গেছে। এবার একটা কথাই তোকে আমি বলবো, যে তুই বললি যে বাচ্চা মেয়েটা, ফুলের মতন মেয়েটা ছবিটা দিয়ে ও গাধার মতন ঢ্যাচু ঢ্যাচু, আমার এত জোর হাসি পেয়েছে, কেন হাসিটা পেয়েছে, কারণ ও যা না ঢ্যাচু ঢ্যাচু করেছে তার চেয়ে বেশি ঢ্যাচু ঢ্যাচুটা তোর মুখে বেশি ভালো লাগছিল। তো যাই হোক ইয়ার কি মাছি, যাই হোক যাই হোক, ওই বাচ্চা মেয়েটার ছবি দিয়ে এরকম বলেছে। এবার বাচ্চা মেয়েটার ছবি তুই দেখলি, তুই সেটা দেখলি না যে বাচ্চা মেয়েটার ছবির নিচে যে কমেন্টটা ওখানে শো করছিল, সেই কমেন্টটা দেখেছিলি, যে কমেন্টটা আমি দিয়েছিলাম তুলে, তোর সো কল ভাইয়ের করা কমেন্টটা, ওটা কি ভ্যালিড ভ্যালিড ছিল? ন্যায্য বিচার তো করিস, এত তো ন্যায্য ন্যায্য কথা বলিস, বড় বড় বুকনিবাজি মারিস, তা তুই যে লোকের দোষটা ধরে বেড়া, তা ভাইয়ের ভুলগুলো একটু ধর না, তাতে কি ভাই খারাপ মনে করবে না তোর সাথ দেবে না, নাকি ভাইকে সাথে রাখার জন্য ভাইয়ের ভুলগুলোকেও মানে চোখের আড়াল করে দিবি? এই যে বলা কথা যে ওই মেয়েটাকে যে এই কথাটা বলা যে তোর মেয়েকেও নামাতে হবে মার্কেটে, এটা কোনো একটা কথা হলো? এটা একটা কথা হলো?
যদি তুই বলি যে হ্যাঁ ঠিক আছে, যেমন তুই বলে দিলি মুসলিম কমিউনিটিকে নিয়ে কথা, এবার যদি কেউ বলতে গেলো তোর তখন গায়ে লেগে গেলো, আর সেরকম তোর ভাই বলে দিলে একটা বাচ্চাকে, ওইভাবে বাচ্চাটা কেন এলো মাঝখানে, বাচ্চাটা কেন এলো, ওর বাপকে মান না খিস্তি যত খুশি বলা, সেটা করতে করতে বাচ্চাদের দিকে চলে যাস, ফ্যামিলি 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 ফ্যামিলি। তো যদি ন্যায্য বিচার করতে বসিস না, আর যখন নিজের গায়েরটাও বুঝতে পারিস যে কেউ যখন অ্যাটাক করে খুব গায়ে লাগে, তাকে বলার জন্য একটা চ্যানেল খুলে ফেলি, তো এই জিনিসগুলো তুই ক্লিয়ার করিস। কারোর নাম নিতে হবে না, কাউকে পাবলিসিটি দিতে হবে না, কারোর চ্যানেলের নামও নিতে হবে, খালি ওইটুকু বলিস যে হ্যাঁ ঠিক আছে চলো যেটা হয়েছে বাচ্চাটাকে বলা ঠিক হয়নি। এইটুকু বলার মুরদ নেই যে তোর ভাই কি তোর মুখের মধ্যে মুতে দেবে না তোকে ছেড়ে চলে যাবে এই কথাটা বললে পরে? বলবি না, আসল কথা হচ্ছে বলবি না। ওই ভাইকেই তো পেছনে ঠেকনা দিয়ে লাগিয়ে রেখে, আর কোথায় কোথায় লাগিয়ে রেখে কাজগুলো সমস্ত চলছিস, আর গুন্ডাগিরি করে বেড়াচ্ছিস ওয়াইটিতে তোরা দুজনে, আর নাম দিয়েছিস উজ্জ্বলা কণিকাকে। বাহ, বেশ ভালো। তো যাই হোক, আমার এইটুকুই আজকে বলার ছিল, বেশি কোনো কিছু ফালতু কথাতে আমি আর যাচ্ছি না। আর সেকেন্ড, ভীষণ চ্যানেলে তুই যেটা এবার আমাকে নিয়ে ভিডিও করবি সেটার অপেক্ষায় সত্যিই রইলাম, কারণ আমাকেও তো দেখতে হবে আমার গোষ্ঠীটা নিয়ে কেউ যখন নাড়াচ্ছে, তোর গোষ্ঠীটা নিয়ে যখন এতদিন আমি নাড়িয়েছি, তো আমার গোষ্ঠীটা নিয়ে যখন কেউ নাড়াচ্ছে তা আমাকেও তো একটু দেখতে হবে, যে আমিও একটু দেখে আসি কেউ আমার গোষ্ঠী নিয়ে নাড়াচ্ছে। বাট আমি চাই তুই এগুলো বলে নে, বলে টলে নিয়ে নিজের ফ্রাস্ট্রেশনটা কমিয়ে নে, কিন্তু জবাবের জন্য রেডি থাকবি কিন্তু, বুঝলি কি না? তো চলো বন্ধুরা, টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর তোমরা ভালোবাসো সেটা আমি জানি, ভালোবাসো আমি জানি, ঠিক আছে? তো চলো টাটা।